প্রথম দফা ভোটের আগে আজ হাই ভোল্টেজ মঙ্গলবার। একই দিনে উত্তরবঙ্গে মোদি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদির জোড়া সভা রয়েছে বালুরঘাট এবং রায়গঞ্জে। ময়নাগুড়িতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, পাশাপাশি শিলিগুড়িতে রয়েছে পদযাত্রা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও জোড়া প্রচার সূচি রয়েছে উত্তরবঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রগুলি কতটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রথম দফায় রয়েছে ভোটের আগে, কিন্তু আজ উত্তরবঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে এবং তার পাশাপাশি শিলিগুড়িতে পদযাত্রাও রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রচার সূচি রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে উত্তরবঙ্গকে কি অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা কিন্তু যথেষ্ট বোঝাই যাচ্ছে। দেখো, প্রথম দফায় ভোটে আজ উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজনেরই জোড়া কর্মসূচি রয়েছে। যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বালুরঘাটে আজকে প্রধানমন্ত্রী তিনি একটি সভা করবেন। অন্যদিকে ময়নাগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রচার করবেন। অন্যদিকে তার যে দ্বিতীয় সভাটি হবে সেটিও কিন্তু তিনি শিলিগুড়িতে করবেন। তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে একটি আলিপুরদুয়ারের মধ্যে পড়ে আর একটি জলপাইগুড়ির মধ্যে পড়ে। এই দুটি জায়গাতে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো জোড়া কর্মসূচি, তার মধ্যে একটি রোড শো রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গে যে সাতটি আসন রয়েছে, সাতটি আসনকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনেই কিন্তু পরাজিত হয়েছিলেন। সেই জায়গাতে প্রথম দফায় যে তিনটি আসনের নির্বাচন হবে, সেই তিনটি আসনের তৃণমূল কংগ্রেসের আজকে আনুষ্ঠানিকভাবে সভা তারা শেষ করবেন উচ্চ নেতৃত্ব। তারপরে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরাও প্রচার করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে জোড়া কর্মসূচি রয়েছে, তার মধ্যে শিলিগুড়িতে একটি পদযাত্রা রয়েছে, ময়নাগুড়িতে তার সভা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া প্রচার কর্মসূচি রয়েছে। তিনি যেমন একটি রোড শো করবেন, তেমনি একটি জনসভা করবেন। অর্থাৎ উত্তরবঙ্গকে তৃণমূল কংগ্রেস অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই দাবি করছেন যে উত্তরবঙ্গে তাদের চারটি থেকে পাঁচটি আসনে তাদের জয়লাভ নিশ্চিত। যেভাবে সাধারণ মানুষের সমর্থন পাওয়া গেছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য রাখা হচ্ছে। যদিও দেখো, প্রধানমন্ত্রী আজকে উত্তরবঙ্গে বালুরঘাটে তিনি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করতে আসবেন। অর্থাৎ উত্তরবঙ্গের শেষ পর্যায়ের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের কিন্তু একেবারে চূড়ান্ত। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, আজ উত্তরবঙ্গে সভা রয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া সভা রয়েছে বালুরঘাট এবং রায়গঞ্জে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, আজ বালুরঘাট এবং রায়গঞ্জে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কখন থেকে এই সভা শুরু হবে, মূলত আজ কোন দিক থেকে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখো, আজকে উত্তরবঙ্গে কিন্তু জোড়া সভা প্রধানমন্ত্রীর। প্রথমে বালুরঘাটে আড়াইটা নাগাদ এই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং তারপরে তিনি কিন্তু রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে এই মঞ্চ থেকে কি বার্তা দেয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে এবং এই এই জনসভায় কিন্তু মানুষের ভিড় কতটা হবে তা কিন্তু সকাল থেকে বোঝা যাচ্ছে। সকাল থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই সভায় আসা শুরু করে দিয়েছে। একদমই, অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভা থেকে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সুমন।